প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা পৌঁছে গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে তিনি বলেন, দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছেন বলে নিজেই জানালেন তিনি। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হবে, এ নিয়ে কমিশন বিএনপিকে বাধ্য করতে পারে না। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্যার বলা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন সিইসি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের প্রথম দল বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করা সহ 10টি সুনির্দিষ্ট পরামর্শ দেন দলটির নেতারা। স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সাংবিধানিকভাবে হোক, পাশাপাশি স্বাধীন নির্বাচন কমিশনের কাছে আমরা 5টা মন্ত্রণালয়ে নির্বাচনকালীন সময়ে 5টি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে সাংবিধানিক ব্যবস্থা দেওয়ার জন্য আমরা দাবি করছিলাম। সংলাপে সিইসি বলেন, 2014 ও 2018 সালের নির্বাচনের দায়ভার নেবে না বর্তমান কমিশন। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে নিজের অস্বস্তির বিষয়টিও তুলে ধরেন সিইসি। আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। সংকটটা হচ্ছে এই, একটা বড় দল বলছে তারা নির্বাচনে অংশ নেবেন না, এ পরিবর্তন না হলে, আরেকটা দল বলছেন নির্বাচন হবে। এটা অনেক আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যেটাই হোক, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক সেটা আমরা কখন চাই না, আপনারাও সেটা চাইবেন না। এরপর সংলাপে বসে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। দলটির সাথে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গণমাধ্যম ও পর্যবেক্ষকদের উন্মুক্ত প্রবেশ থাকবে, সেই সাথে নিজেদের ক্ষমতার যথাযথ প্রয়োগের বিষয়েও আশ্বাস দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার, এগুলো রাজনীতিবিদরা আলাপ করবেন, তারা বুঝবেন, প্রয়োজন হলে তারা বাস্তবায়ন করবেন। তারা বাস্তবায়ন করার পর যদি আমাদের উপর নতুন করে কোনো দায়িত্ব আরোপিত হয়, তখন সেই দায়িত্ব আমরা পালন করব। বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 2014 ও 2018 সালের নির্বাচনের নামে তামাশা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মনে করেন তিনি। 23 সালের শেষে বা 24 সালের শুরু নির্বাচনটা ব্যর্থ নির্বাচন আমরা দেখতে চাই না। আর একটা অকার্যকর নির্বাচন বাংলাদেশকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলবে। সরকারি দলের চাপ হুমকি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যদি সামাল দিতে না পারেন, মানসম্মান নিয়ে আগে কোনো পদত্যাগ করা দরকার। এ সময় সিইসি বলেন, রাজনীতি ও নির্বাচন পচে গেছে, বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। আমরা যদি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যদি প্রধানতম কয়েকটা দল নির্বাচনে অংশগ্রহণ নাই করে, তাহলে আমাদের দৃষ্টিতেও সেই নির্বাচনটা খুব সুন্দর, সুষ্ঠু এবং আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তবে নির্বাচন ব্যবস্থা না, রাজনীতি নির্বাচন ব্যবস্থা অনেক কিছু কিন্তু পচে গেছে। ওবায়দুল কাদেরকে স্যার বলা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আগের পর্যন্ত স্যার সম্বোধন করেছিলাম, এটাও সমালোচনার সম্মুখীন হয়েছে, এটা বিনয়ের কারণে হয়তো, যেহেতু সবসময় স্যার বলেছি, তারপরে সেখান থেকে না স্যারও বলেন, সেটা আবার ওনাকে আমাকে জ্ঞান দান করলেন। টুইলার কথা বলেছেন, টুইলে আমরা টুইলার ইলেকশন খুব ইম্পর্টেন্ট না, কিন্তু ওখানে বারবার আজকাল তো আমি আর ইয়াতে বন্ধ করে দিয়েছি ইউটিউব, যখনই আমার ছবি দেখি আমি বুঝতে পারি যে বাপদাদা সব গান গেলা শুরু হবে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।